রাইজর দলর কাখর পরা আতরিল 70 দল সংগঠন আমি কব বিচাৰিছো যে আজি তারিখৰ পৰা রাইজর দল নামৰ কোনো ৰাজনৈতিক দল অসমত নাই যিটো দল আছে এটো অখিল গগৈ দল হ'ব এটো রাইজর দল নহয় সমৰ্থন উঠাই লোৱা 70 দল সংগঠনে রাইজর দলৰ বিৰুদ্ধে উত্থাপন কৰিলে ইটোৰ পিছত হিতু অভিযোগ রাইজর দলত অখিল গগৈর একনায়কত্ববাদ চলিছে অখিল গগৈর কথাই দলৰ সংবিধান প্রাইভেট লিমিটেড কোম্পানীত পরিণত হৈছে রাইজর দল কোম্পানির সিএমডি হৈছে অখিল গগৈ রাইজর দলৰ প্ৰতি সমৰ্থন প্ৰত্যাহাৰ ঘোষণা কৰি সংবাদমেলত সৰব 70 দল সংগঠন যে এজন ব্যক্তিকেন্দ্রিক যেনে সিএমডি যেনে কাম চলায় এটা কোম্পানীত ঠিক তেনেধরনের বর্তমান সময় রাইজর দল চলি আছে গতি ইয়াত আৰু রাজনৈতিক দল হিসাবে কোনো ধরনের চলি থকা নাই যেতিয়া আমি এটাই অনুরোধ জানাম যে রাইজর দলটা যেহেতু ভাগি গল এতিয়া অখিল গগৈ প্রাইভেট কোম্পানি লিমিটেড কোম্পানি হিসাবে রেজিস্টার করে লৈ কাম চলালেই ভাল হব জনতার স্বার্থর প্রতি নহয় ব্যক্তি স্বার্থকে গুরুত্ব দিয়ে রাইজর দলে রাজনৈতিকভাবে অপরিপক্ক রাইজর দলের ভিতর চরাত চলিছে কণ্ডল 70 সংগঠনের সৈতে হওয়া নাই কোনো ধরনের আলোচনা 70 সংগঠনের সৈতে আলোচনা নকরাকয়ে অখিল গগৈর মুখর কথাই হয়েছে গই সিদ্ধান্ত কেবল 70 দল সংগঠনে নহয় শেহতীয়া কাম কাজত ক্ষুব্ধ রাইজর দলরে কেন্দ্রীয় জিলা আর আঞ্চলিক সমিতির বহু নেতা 70টাক দল সংগঠনের সমর্থন প্রত্যাহারে কোনো প্রভাব নেপেলায় রাইজর দলত দল ত্যাগ ঘোষণা করা অধিকাংশকে পূর্বেই দিয়া হয়েছে অব্যাহতি দল ত্যাগী সকল আছিল রাইজর দলের নেতিবাচক শক্তি রাইজর দলের বিরুদ্ধে অভিযোগ তোলা নেতাক স্বয়ম্ভু আখ্যা রাইজর দলের সঁচাকৈ কব বিচাৰিছো আমি অতি সুখী পরম সুখী হয়েছো আজি দিনটো কারণ যিগৰাকী ব্যক্তিয়ে আজি দলৰ পৰা পদত্যাগ কৰিছে তেখেতসকল দীর্ঘদিন ধৰি আমাৰ দলীয় কাম কাজত নিষ্ক্ৰিয় আছিল আমাৰ যিবিলাক দলীয় বৈঠক আছিল দলীয় বৈঠকত তেখেতসকল অনুপস্থিত আছিল আৰু আমি ৰাইজৰ দলে তেখেতসকলক আমাৰ দলৰ নেতিবাচক শক্তি হিচাপে চিহ্নিত কৰিছিল কেমেৰা পাৰ্চন ৰূপম ভৰদ্বাজ আৰু হৰি বৰৰ সহযোগত শান্তনু শইকীয়া আৰু নুপুৰ বৰুৱাৰ ৰিপৰ্ট ND24 আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দল।